हेलो एवरीवन, वेलकम टू रिमैथ क्लासेस। आज के एवरेज सेकेंड पार्ट जेखने आलोचना करब चाकरी परीक्षा इसे गड़ थेके एमन 10टा गुरुत्वपूर्ण अंक। ताहले चलो एके एके शुरू करा जाक। प्रथम अंकटा कि बोलेछि, 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত? এটা কিন্তু এসএসসি সিজিএল টায়ার 1 এক্সামে এসেছে 2014 সালে। আচ্ছা, বলেছে যে 22 জন ছাত্র আছে, তাদের গড় নম্বর 45। তাহলে তাদের মোট নম্বর কত? 22 গুণ 45 অর্থাৎ 990। এবার প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40, অর্থাৎ 22 জন যদি থাকে, মোট 22 জন, তার মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় হলো কত? 55। আর শেষ 11 জনের নম্বরের গড় 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত? দেখো, 22 জনের মধ্যে প্রথম 10 জন এখানে থাকে আর শেষ 11 জন যদি এখানে থাকে, তাহলে মোট কত হচ্ছে? 21 জন। অর্থাৎ 11তম ছাত্রের মাঝে যে জন আছে সেই জনটা, তাহলে এই মাঝে যে 11তম ছাত্র তার গড় নম্বর কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি করে বের করব? প্রথম 10 জনের গড় নম্বর 55, তাহলে মোট নম্বর কত? 55 গুণ 10 550। আর 11 জনের গড় নম্বর 40, তাহলে মোট কত? 40 গুণ 11 440। তাহলে 11তম যে ছাত্র তার গড় নম্বর কত হবে? 990, অর্থাৎ মোট 2 নম্বরের যোগফল, অর্থাৎ 550 যোগ 440। তাহলে কত আসছে? 990 - 990, শূন্য। অর্থাৎ 11তম ছাত্রের নম্বর হলো 0, অপশন বি। নেক্সট বলেছে, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা খুব সহজ অঙ্ক, একবারে বেরিয়ে যাবে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় হবে 50 যোগ 1 বাই 2, অর্থাৎ 51/2, অর্থাৎ 25.5। অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় হচ্ছে 25.5, অপশন এ। নেক্সট বলেছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? বলেছে 4টি সংখ্যা আছে, প্রথম 3টির গড় 15, প্রথম 3টির গড় 15, তাহলে মোট কত? 15 গুণ 3 45। আচ্ছা, আবার বলছি শেষ 3টির গড় 16, অর্থাৎ 1 2 3, এই শেষ 3টির গড় 16, তাহলে এদের মোট কত? 16 গুণ 3 48। এবার শেষ সংখ্যাটা 19, অর্থাৎ লাস্টের নাম্বারটা হচ্ছে 19, ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটা কত এটা জানতে চেয়েছে। আমি ধরে নিই সংখ্যা 4টে হলো এ বি সি ডি, ঠিক আছে, তাহলে এ বি সি ডি, তো তাহলে প্রথম 3টে সংখ্যার সমষ্টি কত? 45, অর্থাৎ আমি বলতে পারি এই প্রথম, এই যে প্রথম 3টে গড় 15 বলে দিয়েছিল, অর্থাৎ মোট 45, তাহলে এখান থেকে কি লিখতে পারি?
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45। আবার শেষ তিনটের গড় তো 16 ছিল, তাহলে সমষ্টি কত হলো 48। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে বি প্লাস সি প্লাস ডি কত হবে? 48 হবে। বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 48। তার মধ্যে দেখো বলে দিয়েছে ডি নাম্বারটা আমি জানি 19, তাহলে এখানে বসিয়ে দিলে বি প্লাস সি কত আসবে? 48 মাইনাস 19 কত হচ্ছে? 29। এবার এইখানে যদি আমি বি প্লাস সি ভ্যালুটা বসিয়ে দিই এই ইকুয়েশানে, তাহলে এর ভ্যালু দেখো পেয়ে যাবো। এখানে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি 45, তাহলে যদি বি প্লাস সি ভ্যালু 29 বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু কত আসবে? 45 মাইনাস 29, তাহলে এটা কত আসছে? 6 1 16। তাহলে এর ভ্যালু কত হলো? 16। এই ছিল প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যাটি কত? 16, অপশন বি। নেক্সট বলেছে আটজন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, নতুন ব্যক্তির বয়স কত বছর? আটজন ব্যক্তির বয়স কত বছর বৃদ্ধি পাচ্ছে? 2 বছর। তাহলে আটজনের মোট কত বৃদ্ধি পাচ্ছে? 8 × 2 = 16 বছর। কখন বৃদ্ধি পাচ্ছে? যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, অর্থাৎ এদের বয়স বৃদ্ধি পাচ্ছে। আর যে ব্যক্তি চলে গেছে তার বয়স কত? 24 বছর। তাহলে যে ব্যক্তি যোগ করেছেন তার বয়স কত হবে? যত বছর বৃদ্ধি পেয়েছে সেটা প্লাস যে ব্যক্তি চলে গেছে তার বয়স, অর্থাৎ 16 + 24, তাহলে কত হচ্ছে? 40 বছর, অপশন বি। নেক্সট বলছে একজন ব্যাটসম্যান তার 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? বলেছে একটা ব্যাটসম্যান তার 20তম ইনিংসে 110 রান করেছে, যার ফলে তার রান সংখ্যার গড় আগের থেকে 4 বেড়েছে। তাহলে 20তম ইনিংসের পর রান সংখ্যার গড় কত হয়েছে? আমি ধরে নিই 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় হয়েছে এক্স। তাহলে 20তম ইনিংসের ঠিক আগে অর্থাৎ 19তম ইনিংসে তার রান সংখ্যার গড় কত ছিল? x-4। কারণ হচ্ছে 19তম ইনিংসে খেলার পরে তো রান সংখ্যার গড় বেড়েছে, তার আগে তো ছিল না। তাহলে 20তম ইনিংসে যদি এক্স হয় তাহলে 19তম ইনিংসে কত হবে? x-4। অর্থাৎ আমি বলতে পারি যে 20তম ইনিংসে রান সংখ্যার থেকে যদি বিয়োগফল করি সেটাই কত হবে? যে রানটা সে করেছে, অর্থাৎ 110। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে কি হবে? 20x-19x + 12 = 110। তাহলে এটা x = 110 - 76, অর্থাৎ 4 3 34। অর্থাৎ 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? 34, অপশন বি। নেক্সট বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6000 টাকা, তাহলে ওই অফিসে মোট কর্মী সংখ্যা কত? এটা আমরা অ্যালিগেশন মেথডে সলভ করব। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি সিজিএল এক্সামে এসেছে। আচ্ছা আমরা এটাকে দুভাগে ভাগ করে নেব, একদিকে অফিসার একদিকে বাকি কর্মী। বলেছে 7 জন আছে অফিসার, আর বাকি কর্মী কত আমি জানি না।
বলেছি যে 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, তা লিখে নিলাম 12,000। আর বাকি কর্মীদের গড় বেতন কত? 6,000 টাকা। আর অফিসে সমস্ত অফিসার ও কর্মীদের সকলের গড় বেতন কত? 8,000 টাকা। সেটা আমরা এইভাবে লিখে নেব। এবার আমরা এটা কিভাবে সলভ করবো? অ্যালিগেশন মেথডে এই 12,000 থেকে 8,000 মাইনাস করবো, আর 8,000 থেকে 6,000 মাইনাস করবো। তাহলে 12,000 থেকে 8,000 মাইনাস করলে কত হচ্ছে? 4,000। আবার 8,000 থেকে 6,000 মাইনাস করলে হবে 2,000। এটাই হচ্ছে সেই অফিসে অফিসার আর বাকি কর্মীদের সংখ্যার অনুপাত। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কত আসবে অনুপাতটা? দেখো 1:2, তাহলে 1:2, অর্থাৎ একজন অফিসার হলে দুজন বাকি কর্মী। তাহলে অফিসারের সংখ্যা ওখানে কত বলে দিয়ে 7 জন, তাহলে অফিসার কত? 7 জন। তাহলে বাকি কর্মী কত হবে? 14 জন। তাহলে ওই অফিসে মোট কর্মী সংখ্যা কত? মোট কর্মী সংখ্যা হবে মোট অফিসার যোগ যতজন কর্মী আছে, তাহলে 7 আর 14 21 জন। বোঝা গেছে? অপশন বি। নেক্সট বলছে, তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ ও তৃতীয়টি তিন গুণ। তিনটি সংখ্যার গড় যদি 49.5 হয় তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? আমি ধরে নিচ্ছি তিনটি সংখ্যা এ বি সি। এবার বলছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ এ ইকুয়াল টু 2b আমরা লিখতে পারি, আর তৃতীয়টি তিন গুণ, আবার এ ইকুয়াল টু 3c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা b এর ভ্যালু কত পাচ্ছি? b ইকুয়াল টু a/2, আর এখানে c এর ভ্যালু কত পাচ্ছি? a/3। ঠিক আছে, এবার যে তিনটে সংখ্যার গড় 49.5, তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত হবে? অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কত হবে? 49.5 × 3, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 49.5 × 3 করলে আসবে এটা 148.5। এবার আমরা এখানে তিনটের ভ্যালুই জানি, এখান থেকে বসিয়ে দেব, এর ভ্যালু এ, বি এর ভ্যালু কত? a/2, আর সি এর ভ্যালু a/3 ইকুয়াল টু 148.5। এবারটাকে রসর করলে কত আসবে? নিচে 6, তাহলে এটা 6a + 3a + 2a ইকুয়াল টু 148.5। এটা যোগ করলে 6 তে 9 তে 11, তাহলে 11a ইকুয়াল টু 148.5 × 6, তাহলে a ইকুয়াল টু 148.5 × 6/11। তা দশমিকটা যদি আমি তুলে দিই নিশ্চয় 10 গুণ হবে। এবার দেখো 11 তে যদি আমি এটা কাটাকুটি করি ১১কে ১১, ৩ ৮, ৩ দিয়ে যাবে ৩৩, ৫ নামলো এই ৫, ৫ দিয়ে যাবে ৫৫, মিলে গেছে। 11 দিয়ে এটাকে কাটাকুটি করলে আসবে 135। ঠিক আছে, আবার এটাকে এটাকে যদি 2 দিয়ে কাটাকুটি করি 3, এটা আসবে 5, তাহলে 5 দিয়ে এটা কাটাকুটি করলে 10, ২৭, এটা আছে 27 × ৩, অর্থাৎ 81। এর ভ্যালু কত আসছে? 81। এ যদি 81 হয় তাহলে সি কত? এখান থেকে পেয়ে যাব 81/3, ২৭। তাহলে আমার উত্তর কি চেয়েছিল? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? অর্থাৎ এ মাইনাস সি। এর ভ্যালু কত? 81। সি এর ভ্যালু কত? 27। ডিফারেন্স কত হচ্ছে?
54। অপশন এ। নেক্সট বলছে একজন ক্রিকেটারের 20টি ইনিংসে গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। বলেছে যে 20টা ইনিংসে তার গড় রান 32 হয়ে আছে, পরের ইনিংসে অর্থাৎ 21তম ইনিংসে সে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। কত রান করতে হবে তাকে? তার রান করতে হবে 32, অর্থাৎ যে গড় রান আছে যোগ 4, যে রানটা বাড়বে ইনটু 21। তাহলে 32 যোগ 84, তাহলে 116। অর্থাৎ পরের ইনিংসে 21তম ইনিংসে তাকে 116 রান করে তার রানের গড় 4 বাড়বে। অপশন এ। নেক্সট বলেছে গৌতম 160 কিলোমিটার দূরবর্তী একটি স্থানে 32 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে 40 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? তাহলে তার গড় গতিবেগ হবে 2 × 32 × 40 / 32 + 40। এত কিমি পার ঘন্টা। এখানে কিন্তু এই 160 কিলোমিটার দূরবর্তীটা কোনো কাজে লাগবে না, আমরা এই দুটোকে নিয়ে কাজ করব। তাহলে 2 × 32 × 40 / 72, তাহলে 2 × 36, 2 × 20, 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 5, তাহলে 5×10 আর 320/9, তাহলে 3×9 = 27, 5×5 = 45, 35.55। তাহলে তার গড় গতিবেগ কত হবে? 35.55, এত কিলোমিটার পার ঘন্টা। অপশন ডি, বোঝা গেছে? নেক্সট বলেছে 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে সে 30 ভুল করে 48 লিখে গেছে, আসল গড় কত? তিয়াত্তরের বদলে সে, আমার মনে হয় অঙ্কটা একটু ভুল আছে, এখানে হবে 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, 30টা ভুল আছে, যে 73-এর বদলে সে ভুল করে 48 লিখেছে, আসল গড় তাহলে কত হবে? আচ্ছা তাহলে 25টি সংখ্যার গড় 13, তাহলে মোট কত? 25 × 13 করে কত হচ্ছে? 325। এবার 73-এর বদলে ভুল করে 48 লিখেছে, তাহলে কত কম লিখেছে? আমার তো 73 লেখার কথা ছিল, সেটা না হয় 48 লেখা হয়েছে, তাহলে কত কম লেখা হয়েছে? 25। আমি 25 কম লিখেছি, তাহলে 25টা আমাকে কী করতে হবে? এর সাথে যোগ করে দিতে হবে, তাহলে 325 + 25 কত হচ্ছে? 350। এটা তো সঠিক হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি, তো ভুল করে 48 লিখে ফেলেছি, তাহলে এটাই হবে সঠিক। তাহলে এবারের গড় কত হবে? গড় হবে আসল গড় যেটা, 350/25, তাহলে কত হচ্ছে? এটা ভাগ দিলে
পঁচিশ একে পঁচিশ, 10 শূন্য 4, 14। তাহলে আসল গড় কত হচ্ছে? 14, অপশন বি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে তাহলে এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে অন্য টপিক নিয়ে।